সৌদি আরবের জেদ্দায় চলছে দু হাজার পঁচিশ আইপিএলের মেগা অকশন প্রথম দিনেই দুই দফায় ভেঙেছে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড মিচেল স্টার্কের চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপির রেকর্ড ভেঙে শ্রেয়াস আয়ারের দাম উঠেছে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি তাকে কিনেছে পাঞ্জাব কিংস পরে সে রেকর্ড ভেঙে সাতাইশ কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে টেনেছে লখন সুপার জায়েন্টস মেগা নিলামের প্রথম দিনের বিস্তারিত প্রতিভাদেশের রিপোর্টে is live sponsored by মেগা অকশন মাটিয়ে দিলেন ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার মার্কি খেলোয়াড়দের প্রথম সেটেই IPL ইতিহাসে রেকর্ড হয়েছে এবং 30 মিনিটের ব্যবধানে সেই রেকর্ড ভেঙেও গেছে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে শ্রেয়াস আইয়ারের জন্য 26 কোটি 75 লাখ রুপি দাম হাঁকিয়ে তাকে দলে নিয়ে নিয়েছে পাঞ্জাব তার কিছু সময় পরে ম্যাচ টু কার্ডের পরেও ছক্কা হাঁকিয়েছে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্থকে 27 কোটি রুপিতে কিনেছে ওরা জাস্ট রিশ අයারে দামেছে মাত্র 25 লাখ রুপি বেশি ধারণা করা হচ্ছে লখনউ এবারে সিজনের ক্যাপ্টেনসিও করবেন ঋষভ পন্থ নিলামে শুরুতে আরশদীপ সিংকে আরটিএম কার্ড ব্যবহার করে 18 কোটি রুপিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস 2023 বিশ্বকাপের পর चोटের কারণে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারা মোহাম্মদ শামিও ভালো দামে বিক্রি দশ কোটি রুপিতে তাকে কিনেছে হায়দ্রাবাদ এদিকে কাগিসো রাবাদাও দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে জায়গা পেয়েছেন গুজরাটে তবে ভারতের তরুণ ব্যাটার পাডিকালকে নেয়নি কোনো দলই অবিকৃত থেকে গেছেন ডেভিড ওয়ার্নারও এদিকে ডেভন কনওয়েকে দলে টানতে ছয় কোটি পঁচিশ লাখ রুপি খরচ করেছে চেন্নাই সুপার কিংস আর ভিত্তিমূল্য দুই কোটিতে মাকরামকে কিনেছে এলএসজি

with the punjab team now not yours hyderabad pratibha das gtv news